এবার খেলার খবর ফুটবল লা লিগায় মাদ্রিদ ডার্বিতে জয় পেল অ্যাটলেটিকো কারাস্কোর একমাত্র গোলে রিয়ালকে হারিয়েছে দিয়াগো সিমিওনের শিষ্যরা এই জয় পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানটা আরও মজবুত করল তারা শিরোপা আগে নিশ্চিত হয় ম্যাচের শুরুর একাদশে ছিলেন না বেনজেমা ভিনিসিয়াসের কেউ তাই ঘরের মাঠে প্রথম থেকেই আধিপত্য দেখায় অ্যাটলেটিকো ফলো আসে প্রথমার্থেই ম্যাথিউস কুনাকে রিয়াল ডিফেন্ডার ভালেহো ফাউল করায় পেনাল্টি পায় অ্যাটলেটিকো সেই সুযোগ ম্যাচের 40 মিনিটে স্কোরশিটে নাম লেখান কারাস্কো শেষ পর্যন্ত 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্প্যানিশ জায়ান্টদের।